বিকাশ সাবস্ক্রিপশন পেমেন্ট নামে আমার অ্যাকাউন্ট থেকে 79 টাকা করে কেটে নিচ্ছে। তো আপনাদের অ্যাকাউন্ট থেকেও যদি এরকম টাকা কেটে নেওয়া যায় সেটা আপনি কীভাবে বন্ধ করবেন? তো বিকাশ থেকে অনেক সময় আমাদের এমন একটা সমস্যা হয় যে বিকাশ থেকে অটোমেটিক্যালি টাকা কেটে নিয়ে যাচ্ছে, বিশেষ করে নাগরিক টেলিকম নামে একটা সাইট থেকে আমাদের টাকাগুলো কেটে নিয়ে যাচ্ছে। তো এটা আপনারা কীভাবে বন্ধ করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। খুবই সিম্পল একটা বিষয়, আপনার জাস্ট 1 থেকে 2 মিনিট সময়ের মধ্যে আপনি এটা বন্ধ করতে পারবেন। যদি আপনি এটা বন্ধ না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত টাকা কেটে নিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট থেকে 79 টাকা করে কেটে নিয়েছে। আমাকে অনেকেই বলছেন যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া যায়। তো এর আগেও আমি একটা ভিডিও তৈরি করছি যেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমার বিকাশ থেকে 50 টাকা কেটে নিয়েছে, 22 টাকা কেটে নিয়েছে, অনেকে 100 টাকা কেটে নিয়ে যাচ্ছে। কীভাবে বন্ধ করবেন? খুবই সিম্পল একটা বিষয়। প্রথমে আপনারা বিকাশ অ্যাপে চলে আসবেন। আসার পর এখানে আপনারা যে বিকাশের লোগোটা রয়েছে এখান থেকে লোগোর এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে নিচের দিকে সাপোর্ট নামে একটা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনি সাপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি লাইভ সেট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। লাইভ সেট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটু ওয়েট করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা সিলেক্ট করতে পারেন অথবা ইংলিশ সিলেক্ট করতে পারেন। আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি। দেন কাস্টমার সার্ভিস অপশনটি সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে হাঁ বাটনে ক্লিক করবেন। যেহেতু আমরা কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করবো তার জন্য হাঁ বাটনে ক্লিক করে দিয়েছি। জাস্ট আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখতে থাকেন, না হলে যদি ভালো করে না দেখেন আপনি বন্ধ করতে পারবেন না। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন। তো এই ক্ষেত্রে আপনি কার নামটা দিবেন? তো যেই এনআইডি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়েছে, যে এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছে, ওই এনআইডির নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমার নামটা দিয়েছি। দেন হচ্ছে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি আমার যেই বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটি দেওয়ার পর তারপরে এখানে আমাদেরকে বিকাশ থেকে রিপ্লাই দেওয়া হয়েছে। তো এখন আমরা হচ্ছে আমাদের সমস্যাটা জানাবো। তো আমরা লিখে দিব যে আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড করা হয়েছে। তো এই ওটিপিটা আমাদেরকে 2 মিনিটের মধ্যে এখানে টাইপ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসছে। ওটিপিটা হচ্ছে 09128, 09128। তো এই ওটিপিটা হচ্ছে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিয়ে দেন হচ্ছে সেন্ড করে দিতে হবে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। আমাদেরকে জানানো হয়েছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স জানাবেন। তো এখন হচ্ছে আমি আমার ব্যালেন্সে জানিয়ে দিয়েছি। এরপরে আমাদেরকে যে কোনো প্রশ্ন করলে আমরা সেই উত্তরগুলো দিয়ে দিলে আমাদের অ্যাকাউন্টের সার্ভিসটি বন্ধ করে দিবে। তো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, কীভাবে কী করতে হয় সব কিছু আপনারা দেখে নেন। তো আশা করি আপনারা এই নিয়মের মাধ্যমে বন্ধ করতে পারবেন। তো এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয় না, আপনি কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো এখন বলা হয়েছে যে সময় দিয়ে সহায়তা করুন, আমি আপনার বিষয়টি দেখছি। তো এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রিপশন ফিটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো এই নিয়মের মাধ্যমে আপনারা বিকাশের সাবস্ক্রিপশনটি বন্ধ করতে পারবেন। তো এরপর থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আর কোনো টাকা কাটবে না। তো এরপরে আপনারা নিশ্চিন্তে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এরপর থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আর কোনো টাকা কেটে নেবে না। তো এই ছিল আজকের ভিডিও।